হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। যত ভালোই থাকুন না কেন, আতঙ্কে আছেন এটাও জানি। আতঙ্কিত না হয়ে সচেতন হন, সাবধানে থাকুন এবং ঘরে থাকুন, কথা একটাই। আজকে সরকারি ছুটির পঞ্চম দিন। আজকের অবস্থা এইটা, সকাল এই যে এই দৃশ্যটাই দেখাতে চাচ্ছিলাম, সবাই মর্নিং ওয়াকে বের হয়েছে, এটাই তো সমস্যা। এভাবে যে মর্নিং ওয়াকে বের হচ্ছে বেশিরভাগই বয়স্ক, এতে তো ট্রান্সমিশনটা বেশি হওয়ার সম্ভাবনা। এখন বাজে 7:30, আমি লেট, এর আগেও মর্নিং ওয়াক শেষ হয়ে যায়, আর বেশিরভাগই বয়স্করা বের হয় মর্নিং ওয়াকের জন্য। আজকে বনের স্টুডিও থেকে কিছু রিক্সা দেখা হচ্ছে, বেশ কিছু রিক্সা দেখলাম অনেকদিন পরে, 2-4টা। একটা ভ্যানও দেখছি সবজি, এখন বাজে 9:00। জাফির আজ আগে উঠে গেছে সকাল সকাল, সো আমি সব কিছুর আগে চাটা বসাবো, চা খেয়ে তারপরে কাজে নামবো, বা কাজ করতে করতে চা খাবো, যে কোনো একটা। 2 দিন হলো আমি একটু লেট করে উঠছি, কারণ যেহেতু কোনো তাড়া নেই, এই ঘুমানোর সুযোগটা পাই না অন্য সময়। এই তো চা খাবো এখন, কড়া করে 1 কাপ চা, কাপ না তো মগ, মগ ভরে চা। সো আমি চাটা রেডি করছি। রান্নাঘরের অবস্থা, স্টুডিও রান্নাঘর করা সম্ভব না যেহেতু কাজের বুয়া নাই, এমনি গুছাতে পারছি না, সব নিজে নিজে করা। সো আমি আর এটা বানিয়ে নেব, এই জন্য বোতলটাকে ভালোভাবে ওয়াশ করে নেব। 24 আওয়ার্স পরপরই আমি বানাচ্ছি ব্লিচিং পাউডার আর পানির যে স্প্রেটা, সেটা পানি ভরে নিচ্ছি। পানি ভরে নিয়ে আমি এই যে, এটা তো কিনতে পাওয়া যায় এক্সট্রা, জাস্ট বটলের মুখে লাগিয়ে নেওয়া, এটাও ধুয়ে নিই। প্রতিদিনই তৈরি করছি আমি, যেহেতু প্রতিদিনই কোনো না কোনো জিনিস অনলাইনে অর্ডার দিলে সেগুলো আসছে, বা আমি যেমন ময়লাটা ফেলতে বাইরে যাচ্ছি, আমাকে তো যেতেই হচ্ছে এই যে বাইরে, মানে গেটের বাইরে। এই আমি ব্লিচিং পাউডার দিয়ে দিলাম 1/2 চা চামচ।
1.25 লিটারে, হাফ চামচের একটু কম ছিল কারণ পুরাটা যায় না হাফ চামচের। সো এটা দিয়ে এটাকে একটু ঝাঁকিয়ে রেখে দেব। রেখে দেওয়ার পরে এমনি পুরাটা মিশ্রণ একটা মিশ্রণের মতো তৈরি হলে ওটা পরের বার 5 মিনিট রেখে তারপরে ঝাঁকিয়ে নেবেন, তাহলে এটা বেটার হবে। রেখে দিলাম, এটা ততক্ষণ হতে থাক। আমি টেবিলের ওপরে আগে স্প্রে করে নিচ্ছি, টেবিলটা পরিষ্কার করব। টেবিল চেয়ার ফার্নিচারগুলো পরিষ্কার করার জন্য এটা ইউজ করছি, 1 week হলো প্রতিদিনই এটা ইউজ করি। সব কিছুকে স্প্রে করে একটা শুকনো কাপড় দিয়ে এটা মুছে নিচ্ছি। এখানে অনেক বইপত্র রাখা আছে টেবিলের নিচে, টেবিল বাসা গুছিয়ে ঝকঝকে তকতকে রাখার মতো অবস্থা এখন নেই। একে তো বাচ্চা বাসায় ছোট, তারপরে কাজের বুয়া নেই বাসায়। সো এগুলো মুছে নিলাম। সব কিছুর উপরে যেগুলো ইউজ হচ্ছে, যেমন এখানে বসা হচ্ছে বারবার, টেবিলটা ইউজ হচ্ছে, এগুলোতে ভালো করে স্প্রে করে মুছে না। তারপরে ফ্রিজের গায়ে, যেহেতু ফ্রিজটা বারবার ধরছি বাইরে থেকে, এটা ওটা আসলে সেটা তো ফ্রিজে রাখা হচ্ছে। যদিও আমি স্প্রে করে নিয়ে সেটাকে 8-9 ঘন্টা না হলেও 6-7 ঘন্টার মতো হলেও আইসোলেটেড রেখে তারপরে ভিতরে ঢুকে ওটাকে আবার স্প্রে করে মুছে তারপরে নিচ্ছি যে কোনো বাজার, বেশিরভাগ বাজারই এখন চাল ডাল থেকে করা হচ্ছে। স্পেশালি এই ডোর নবগুলো, ডোর লকগুলো, তারপরে এই যেগুলো ইউজ হচ্ছে বারবার খোলা বন্ধ করা হচ্ছে, তারপরে এই তো সব কিছুর উপরে স্প্রে করার চেষ্টা করছি মোটামুটি, দিয়ে ড্রাই একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। বাইরে যেহেতু আমার পাখি আছে উপরে, সো এইগুলোতে ভালো করে স্প্রে না করলে সমস্যা। তারপরে ডোরম্যাটগুলোর সামনে এবং পিছনে, ডোরম্যাটগুলো যেহেতু ইউজ হচ্ছে এটাও বারবার সবার পা দিচ্ছে, এটার উপরে নিচে স্প্রে করে নিচ্ছি। যে কাপড়গুলো ধোয়ার জন্য রাখা আছে লন্ড্রি বিন যেটা সেইখানে, বাইরের কন্ট্যাক্ট যেগুলোতে আছে সেগুলোতে, যদিও এত উপরের এগুলোতে দেওয়া অপ্রয়োজনীয় তবুও দিচ্ছি। প্রতিটি কলের মুখে হচ্ছে কাপড় বেঁধে রাখা হয়েছে, কারণ রিসেন্টলি দেখা যাচ্ছে যে পোকা আসছে ছোট ছোট, 2 দিন পেয়েছি, তাও রিস্ক না নিয়ে কাপড় বেঁধে রাখছি কারণ এখন তো বাজার বন্ধ, সব কিছু ক্লোজড। এই যে মেইন ডোর যেটা, সেটার নিচে বারবার স্প্রে করছি আমি। আমি এখন নাস্তা তৈরি করছি, আজ সকালে পরোটা, রেডিমেড পরোটা বানাচ্ছি না, কিছু কাজের বুয়া নেই এখন পরোটা রুটি বানাচ্ছি না, সেমাই, অনেকদিন পর সেমাই, একই রুটিন ভালো লাগছে না, একই খাবারও ভালো লাগছে না। যদিও জানি না সামনে কী আছে, তাও আজ পরোটা খেতে ইচ্ছা হলো, সো পরোটা। নাস্তা শেষ, এখন একটু বসলাম চা নিয়ে, সেকেন্ড টাইম, চা 2 বার খাওয়াই লাগে অ্যাটলিস্ট সকালটায়, এত ঘন খায় না কিন্তু সকালে 2 বার খায় আজকাল, বিশেষ করে এই বাসায় বন্দি থাকা অবস্থায়। এই যে সকালে বাইরের অবস্থা, আজকে মোটামুটি দেখছি কিছু চলছে বাইরে, 2-1টা প্রাইভেট কারও দেখা যাচ্ছে, মানুষজন কেন জানি গা ছেড়ে দিছে মনে হচ্ছে, এটা ঠিক না, বরং সবাইকে বলা উচিত যে আরও ঘরে থাকুন এবং একটু কড়াকড়ি করা উচিত। যদিও আজ ছুটি বাড়িয়ে দিয়েছে, ছুটি আরও বেড়েছে, এখন রেগুলার কাজ, লেবু পানি, ছোটো পিচ্চিটা জাফির আর জাহিন দুইজন তো লেবু পানির ভক্ত, আর জাফির তো ফিডার নিয়ে রেডি হয়ে আছে, কখন লেবু পানিটা আমি দিব আর তাকে আগে দেওয়া লাগবে। সো আমি লেবু পানি রেডি করছি, 1 গাদা থালা বাসন, 1 গাদা কাজ, রান্না করতে করতে বাঁচছে একটা পুরা ম্যাসাকার অবস্থা, রুটিন মানে পুরা উল্টাপাল্টা, যতই চেষ্টা করি হয় না। সো আমি এখন লেবু পানি বানাবো, আপনারা বেশি বেশি লেবু বা সাইট্রাস জাতীয় জিনিস খাওয়ার চেষ্টা করুন। রান্নার কাজে নেমে পড়ছি, শর্টকাট রান্না আজকে, আহামরি কিছুই করছি না, স্পেশাল কিছু করছি না, সিম্পল খাবার রান্না করছি, খুব লিমিটেড খাবার রান্না করছি,
কারণ সামনে কি হবে আমরা কেউই জানি না, কতদিন এভাবে লকডাউন থাকবো, সামনে বাজার অ্যাভেলেবেল হবে কি না সেটাও অনিশ্চিত। আমার সিম্পল রান্না পেঁয়াজ রসুন আদা দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। আজকে দুপুরের লাঞ্চ মেনু কি? মুরগি ভুনা, ডিম ভুনা আর খিচুড়ি। এই চিকেনটা আমি রেডি করে রাখছি পিৎজার জন্য, পিৎজা বানাবো ভাবছি, কারণ কাল আমার শ্বশুর মানে জাহিনের দাদা বাবার বার্থডে, সো বাবার ডায়াবেটিস আছে, সো বাবার জন্য স্পেশাল কি করা যায়, পিৎজা বানাই। জানি না বানাতে পারবো কিনা, সময় হয়ে উঠবে কিনা। আমি চিকেনটা প্রিপেয়ার করে রাখছি, এটা আমার মতো, কোনো রেসিপি ফলো করছি না, হালকা মশলা দিয়ে জাস্ট চিকেনটা আমি মানে সিদ্ধ করে নেব, নিয়ে রেডি করে রাখবো, যখন সময় পাবো পিৎজাটা বানাবো। বার্থডে কাল 1 এপ্রিল। জানি না ভিডিওটা ততক্ষণে আপলোড দিতে পারবো, জানি না ভিডিওটা আপলোড দিতে পারবো কখন, পারবো কি না 1 তারিখের আগে, সেটা আমি সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম, পানি দিয়েছি সামান্য। এটা সিদ্ধ হোক, পুরো অবস্থা খারাপ, পুরো রান্নাঘরের অবস্থাটাই খারাপ। আমি একটু কাজ নিয়ে বসলাম, ভাবলাম যে আর কতদিন বসে থাকবো, কাজ করি টুকটাক, পেজের জন্য যে কাজগুলো সেগুলো করছি। এটা সিল্কের উপর একটা ওড়না, একটু ওয়াটার টাইপ রাফ টাইপ একটা পেইন্টিং, এর মধ্যে পিচিটা জ্বালানোর জন্য মোটামুটি রেডি। আজকাল বেশি জ্বালাচ্ছে, আসলে বাসায় বন্দি থেকে বাচ্চারাও খুব বিরক্ত, বড়দের মতো ওরা তো আরও বিরক্ত, আমরা যা হয় কোনো না কোনো কাজে ব্যস্ত থাকছি, কিন্তু ওদের তো তেমন কোনো করার কিছু নেই, এমনি ঢাকা শহরে ওরা বন্দি সারা জীবন, এটা তো পুরা বন্দি। ইউজুয়ালি ফ্রাইডে স্যাটারডে আমরা ঘুরতে নিয়ে যাই বাচ্চাদের, কিন্তু এখন তো একদম সেটাও বন্ধ, সো ওরা খুব বিরক্ত। আমি এইটা শেষ করতে পারবো না, যতটুকু পারি আগায় নিই, আগায় রাখি। কালার প্রায় শেষের দিকে আমার কালার স্টক যা ছিল, কারণ আমি প্রতিদিনই পেইন্টিং করি, নিজের জন্য করি। পেজের কাজ আপাতত বন্ধ আছে, মোটামুটি টুকটাক কাজ চলছে, কিন্তু পার্সোনালি যে ভালো লাগে তো, সো রেগুলারই আমি চেষ্টা করি পেইন্টিং করতে, হয় ঘুমের আগে না হলে খুব সকালে। এই দুইটা জিনিস আমাকে রিচার্জ করে, আমাকে রিফ্রেশ করে, কারণ সারাদিন যত খবর দেখছি, নেগেটিভিটি যত আসছে, এই জিনিসটা আমাকে এগুলো স্ট্রেস থেকে রিলিফ দেয়। সারাদিন অনেক কাজ করে যখন টায়ার্ড হয়ে যায়, একটা ছবি আঁকলে, একটা যদি ফুলও আঁকি, সেটাই আমাকে মানে ইন্সপায়ার করে পরের দিনের জন্য, আবার নতুন করে কাজ করার যেই প্রাণশক্তি দেয়। সো এই জন্যে প্রতিদিনই পেইন্টিং করতে হয়। সো কালার স্টকগুলো মোটামুটি শেষের দিকে, ভাবছি কালার শেষ হয়ে গেলে আমি কি করব, আমার দশাও তেমন হবে, কি করব কি করব খুঁজে পাবো না আমিও। সো অল্প অল্প করে কাজ করছি যেন কালার শেষ না হয়, আল্লাহ যেন সবাইকে আমাদের সব আমাদের সবাইকেই বিপদ থেকে উদ্ধার করেন, এবং সব কিছু যেন আবার স্বাভাবিকভাবে আগের অবস্থায় ফিরে আসে। পহেলা বৈশাখ এই সম্পর্কে একটা কথা বলি, পহেলা বৈশাখ বাতিল এটা আমি অনেক আগে থেকে চিন্তা করছি, আমি তেমন কোনো প্রিপারেশনও নেইনি। আপনারাও সবাইকে বলবো না, এটা পার্সোনাল ব্যাপার যার যার, কিন্তু সবার উচিত পহেলা বৈশাখকে তেমন কোনো আয়োজন না করা এবং পয়লা বৈশাখটা এইবার বর্জন করা। কাজটা দেখি কতদূর করতে পারি, এইটুকুই থাক। আজকে জাহিন পুডিং বানাবে, ওর দাদার বার্থডে, সো সে দাদার জন্য এটা বানাতে চায়, চিনি ছাড়া পুডিং। সো আগে বাটন দিয়ে দিন, এটা চিনি ছাড়া পুডিং। আমরা 3টা ডিম নিয়েছি, ডিমটাকে ফেটে নিচ্ছে জাহিন, আমরা না জাহিন, এবার দুধটাকে হালকা গরম পানি দিয়ে গুলে নিচ্ছে, এবার সেই গোলানো দুধটা এই ডিমের মধ্যে অ্যাড করছে, এবার সে এটাকে অ্যাড করে দিচ্ছে ডিমের সাথে। ও খুব এক্সাইটেড, আজকে এটা দাদার জন্য সারপ্রাইজ,
এবং সেটা দিতে হবে 12:01। যদিও আমাদের টাইমটা 12:01 হবে কিনা বুঝতে পারছি না। এবার মোল্ডের মধ্যে দিয়ে নিচ্ছি, মোল্ডের অবস্থা খারাপ আমার। এদিকে প্রেসারে পানি দিয়েছি, তার মধ্যে স্ট্যান্ড দিয়ে নিয়েছি এবং হিট করে নিচ্ছি। আর একটা প্যানে আমি ক্যারামেল করব, এখানে বাটার দিয়ে নিলাম। আমি প্রেশার কুকারে করি পুডিংটা, চারিদিকে বাটার লাগিয়ে নিচ্ছি, ক্যারামেলটা করব, চারিদিকে বাটার লাগিয়ে নিলাম। এই যে বাটারের অবস্থা। এরপর চিনি দিয়ে নিলাম, চিনির সাথে আমি সামান্য পানি দিব। চিনির সাথে সামান্য পানি দিয়ে যখন এটা ব্রাউন কালার হয়ে আসবে নাড়িয়ে নিব চারিদিকে। যখন এটা ব্রাউন হয়ে আসবে, খুব বেশি পুরাবো না, বেশি কালো হয়ে গেলে এটা তিতা একটা ভাব চলে আসে। এই যে এরকম হালকা ব্রাউন হতেই আমি এটাকে সরিয়ে নিয়ে আলাদাভাবে রেখে দেব। এরপরে আমি ডিম নিয়ে নিচ্ছি, এখানে আমি 6টা ডিমের পুডিং করব। ডিমগুলো আলাদাভাবে ভেঙে নিচ্ছি কারণ ডিম নষ্ট পাওয়া গিয়েছে এর আগে। সো ডিমগুলো একে একে ভেঙে নিচ্ছি। এরপর এটাকে হালকা বিট করে নেব। আমি এটাকে হালকা বিট করে নিচ্ছি, জায়গাটা ছোট হয়েছে, পাত্রটা ছোট হয়ে গেছে। তার সাথে আমি দুধ অ্যাড করছি, এটা গুঁড়া দুধ হালকা গরম পানিতে মিশিয়ে নিয়ে তারপরে আমি এটা অ্যাড করব। করছি এভাবে করি আমি, আমি আমার রেসিপি দিয়েছি, আমি কোনো রেসিপি দেখে করিনি। আমি রান্না বান্নায় খুব ফাঁকি বাজি, যে কোনো রেসিপি দেখে অনেক কিছু স্কিপ করে ফেলি। চিনি দিচ্ছি, এটা মিষ্টিটা আমরা খাবো, মিষ্টিটা যেহেতু বাবার ডায়াবেটিস, সো বাবার জন্য ওটা জাহিন তৈরি করেছে মিষ্টি ছাড়া। এবার আমি মোল্ডের মধ্যে দিয়ে নিব। এদিকে আমি এক জায়গায় ওয়ার্ম ওয়াটার নিয়েছি, তার মধ্যে ইস্ট দিয়ে নিচ্ছি, কারণ আমি কাল সকালের নাস্তায় পিৎজা করার চিন্তা করেছি। সো ওভারনাইট আমি আটাটাকে মেখে রেডি করে রেখে দেব, সকালে দেখা যাক কী অবস্থা হয়। আমি ইস্টটাকে এমন পরিমাণ পানির মধ্যে দিচ্ছি যার মধ্যে হাত দিলে বোঝা যায় যে হালকা গরম। এই ইস্টটা নিয়েছি, আগের ইস্টটা অ্যাক্টিভেট ছিল না, কাজে দেয়নি, কোনো ফেনা ওঠেনি। সো এটা আমি আবার নিচ্ছি, এই ইস্টটা বেস্ট, আমি এটা ইউজ করি সাধারণত, কিন্তু মিস্টার খান ওইটা এনেছেন, সে বুঝেনি, সে নিয়ে আসছে ওইটা, এটা বেস্ট। আর দোকানে তো এখন খোলা নেই, এই জন্য ওর দোষ নেই, দোকানে যেটা ছিল সেটাই সে নিয়ে আসছে। এই ইস্টটা বেস্ট, এই যে ফেনা উঠে পুরো অ্যাক্টিভেট। একটু সামান্য চিনি দিবেন কারণ চিনি নাকি ইস্টের খাবার, এটা একটা ব্লগ দেখে আমি শিখলাম সকালে, শেখার তো শেষ নাই রান্নাবান্নার ক্ষেত্রে। এটাকে একটু ঢেকে 5 মিনিট ঢেকে রাখছি আমি, ঢেকে রাখার পরে দেখি। আমি একটু ঢেকে রেখেছিলাম, এটাকে আর একটু নেড়ে নিলাম, দেখি খোলার পরে এটা ফুলে উঠছে, ফেনা হয়েছে। আর এটাকে একটু হালকা নাড়া দিতে কি হয় দেখবেন, পুরো ফ্লাফি একটা ফেনা, সুন্দর একটা ফেনা হয়েছে, খুব অ্যাক্টিভেট ছিল। এটা বেশ অনেকদিন আগে কিনে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর আপনার ইস্ট সংরক্ষণ করবেন ফ্রিজে। এই যে খুবই সুন্দর, খুবই সুন্দর, খুব সুন্দর হয়েছে ইস্টটা। ইস্টটা তো ফুলছে রীতিমতো, ফুলে এটা ডাবল হয়ে যাচ্ছে, এটা গ্লাস থেকে বের হয়ে আসছে এমন অবস্থা। এই যে খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, এমনকি পড়ে যাচ্ছে বাইরে, খুব অ্যাক্টিভেট এই ইস্টটা, ভালো। আমি এখন আটাটা প্রিপেয়ার করে রেখে দেব, আটাটা প্রিপেয়ার করে রেখে দেব, সকালে পিৎজা বানাবো। সো আমি ইস্ট নিলাম, ইস্টের মধ্যে ময়দা দিলাম, ময়দা দিবেন, ময়দা দিয়ে করলে বেস্ট হয়। একটু খাবার যে তেলটা আছে সেটা দিয়েছি, আর দুধ, দুধ দিয়ে আমি এটাকে ছেনে নেব। প্রথমে এটা অবস্থা খুব মেসি হবে, এটা দেখে ভয় পাবেন না যারা ফার্স্ট টাইম করছেন, আস্তে আস্তে একদম সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। এই ডোটা যত ভালো করে ছানবেন তত ভালো হবে আপনার পিৎজার বেসটা। সো আমি এটাকে প্রিপেয়ার করে আগে বাইরে রাখবো 3-4 ঘন্টা।
তারপর ফ্রিজে রাখবো। এটাকে আমি ভালো করে ছেনে নিচ্ছি, ওপরে একটু বাটার লাগিয়ে নিয়ে, চারিদিকে বাটার লাগিয়ে নিয়ে একটা টাইট বক্সে মুখ লাগিয়ে রেখে দেব। তারপরে 3 থেকে 4 ঘন্টা পরে এটা ফ্রিজে রেখে দেবো ওভারনাইট। তারপরে সকালে দেখা হবে, এটা ডাবল হয়ে যাবে পরে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আজই সাবস্ক্রাইব করুন। বাসায় থাকুন, সুস্থ থাকুন, সবাই সবার জন্য দোয়া করুন, আর বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না। কিন্তু বক্সটা একটু খুলে দেখাই ফ্রিজে রাখার আগে, এটা ডাবল হয়ে গেছে। সো এটা রেখে আমি দেখবো।